हेलो व्यूअर्स अस्सलाम वालेकुम मेरिन बांग्लादेशेर पक्ष थेके आपनादेरके जानाई स्वागतम। आजकेर ए भिडियोते आमी आपनादेरके देखाबो लाइफ बोटेर विभिन्न धरनेर इंजिन। एई इंजिनगुलो सम्पूर्ण विदेशेर एबं कोनो प्रकार बांग्लादेशी पार्टस किंबा बांग्लादेशी प्रजुक्ति छाड़ा सम्पूर्ण विदेशी प्रजुक्तिते तैरि एई सब इंजिन सम्पर्के आमरा आजके डिटेल्स जानार चेष्टा करब। सुतरां भिडियोटा ना टेने शेष पर्यन्त देखुन। আপনাদেরকে আমি প্রথমে যে ইঞ্জিনটা দেখাচ্ছি এটি হলো লিস্টার পিটার ইঞ্জিন। দেখতে পাচ্ছেন এই নীল কালারের এই ইঞ্জিনটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। এই ইঞ্জিনের নাম হচ্ছে লিস্টার পিটার। আপনারা একটু যদি ভালোভাবে লক্ষ্য করে দেখুন এখানে খোদাই করা লেখা আছে লিস্টার পিটার। এটি সম্পূর্ণ বিদেশি প্রযুক্তিতে তৈরি একটি ইঞ্জিন। এটি হচ্ছে জাহাজের যে বোট ছিল ওই বোটের সাথেই এই ইঞ্জিনটা ছিল। এখানে দেখতে পাচ্ছেন লিস্টার পিটার লেখা আছে, নম্বর লেখা আছে। এগুলো আপনারা গুগলে সার্চ দিয়ে আপনারা খুব সহজে আরও ডিটেলস জানতে পারবেন। এই ধরনের লিস্টার পিটার ইঞ্জিনগুলোর দাম সাধারণত 70-80 হাজার টাকার মধ্যে হয়ে থাকে। এই ধরনের ইঞ্জিনগুলোর ক্যাপাসিটি খুব ভালো। 3 সিলিন্ডার এই ধরনের ইঞ্জিনগুলো কিনতে চাইলে আপনাদের আসতে হবে শীতলপুর মদনহাট এলাকায়। তো এখানে দেখতে পাচ্ছেন প্রতিটা স্টিকার দেওয়া আছে যাতে আপনারা ডিটেলস আপনাদের যে কোনো ইনফরমেশন জানতে পারেন। এখানে দেখুন টাইপস এরিয়া এক্সেট্রা বিষয় দেওয়া আছে। এই ধরনের ইঞ্জিনগুলো সাধারণত ডিজেলের মানে ডিজেল ব্যবহার করে এই ধরনের ইঞ্জিনগুলো চালানো হয়। আপনারা চাইলে আপনাদের লাইফ বোট কিংবা নৌকা ইত্যাদি কাজের জন্য এই ধরনের লিস্টার পিটার ইঞ্জিন ইউজ করতে পারেন। এই ধরনের লিস্টার পিটার ইঞ্জিনগুলো ইংল্যান্ডের তৈরি। এরপর আপনাদেরকে যে ইঞ্জিনটি দেখানোর চেষ্টা করব এটা হলো বুক ইঞ্জিন। আপনারা দেখতে পাচ্ছেন রেড কালারের এই ইঞ্জিনটা হলো বুক ইঞ্জিন। আমরা যদি একটু কাছ থেকে যদি দেখার চেষ্টা করি, ভালোভাবে যদি একটু দেখার চেষ্টা করি, এখানে একটা নম্বর প্লেট দেখা যাচ্ছে, সেখানে টাইপ লেখা আছে 24 এবং নম্বর। এরপর সিলিন্ডার কত সিলিন্ডার দেখুন এখানে 2 সিলিন্ডার লেখা আছে। স্ট্রোক কিলোওয়াট আরপিএম সব কিছু লেখা আছে। এটি হলো বুক ইঞ্জিন 2 সিলিন্ডার বুক ইঞ্জিন এবং এটার বডির গায়ে খোদাই করা লেখা আছে বুক। তার মানে এটা অরিজিনাল কিনা এটা চেনার উপায় হচ্ছে বডির গায়ে খোদাই করা লেখা থাকবে এবং শেষের দিকে মেড ইন ডেনমার্ক এই বিষয়টা স্টিকারে লেখা থাকবে। এই ইঞ্জিনটা আকারে কিছুটা ছোট হওয়ায় এটা খুব সহজে আপনারা বোট কিংবা হচ্ছে আপনাদের যে ট্রলার আছে ওখানে ইজিলি সেট করতে পারবেন। এই ধরনের একটা ইঞ্জিনের দাম পড়বে 70-75 হাজার টাকা এবং এই ধরনের ইঞ্জিনগুলো সাধারণত বিদেশে রপ্তানি হচ্ছে বর্তমানে। তো এই কারণে এইসব ইঞ্জিনের চাহিদা একটু বেশি। এই ধরনের ইঞ্জিন আসলে আপনাদের নৌকার জন্য খুবই উপযোগী হবে। ভিউয়ার্স আপনাদেরকে এখন দেখাবো হচ্ছে চায়না ইঞ্জিন। আপনার বাজেট যদি কিছুটা কম হয়ে থাকে তাহলে এই ধরনের চায়না ইঞ্জিনগুলো আপনারা ইউজ করতে পারেন। তবে এই চায়না ইঞ্জিনটাও ভালো, 3 সিলিন্ডারের একটা চায়না ইঞ্জিন। তবে হচ্ছে ওই অন্যান্য ব্র্যান্ডের যেসব ইঞ্জিন আমরা ইতিপূর্বে দেখেছিলাম ওই সব ইঞ্জিনের বডি কিছুটা স্ট্রং, তবে এটার বডি কিছুটা একটু ওই সব ইঞ্জিনের বডির সাথে তুলনা করলে একটু আমার মনে হচ্ছে কিছুটা একটু লেস আছে। তবে আর ইঞ্চ অ্যান্ড এভরিথিং আর সব কিছু ঠিক আছে। আমরা যদি নেম প্লেট যদি লক্ষ্য করি এখানে ইঞ্জিনের নাম দেওয়া আছে শেং মেরিন ডিজেল ইঞ্জিন লিমিটেড এবং হচ্ছে ইঞ্চ অ্যান্ড এভরিথিং নাম্বার থেকে শুরু করে আরপিএম সিরিয়াল নম্বর সব কিছু আলাদা আলাদা করে দেওয়া আছে। আপনারা সরাসরি এসে এই ধরনের ইঞ্জিনগুলো পর্যবেক্ষণ করে আপনারা নিতে পারবেন এবং প্রত্যেকটা ইঞ্জিন আপনাদেরকে স্টার্ট দিয়ে দেখা দেওয়া হবে। এই ধরনের একটা ইঞ্জিন যদি আপনারা কিনতে চান তাহলে দাম পড়বে 65 থেকে 65 হাজার টাকার ভিতরে আপনারা এই ধরনের ইঞ্জিনগুলো পাবেন। ভিউয়ার্স এখন আপনাদেরকে দেখাবো আমাদের এই ডিপোর সবচাইতে দামি ইঞ্জিন। দেখতেই পাচ্ছেন যে ইঞ্জিনটা এখন দেখাতে যাচ্ছি এটা হলো 3 সিলিন্ডার ইয়ারমার ইঞ্জিন। 25 হর্স পাওয়ারের 3 সিলিন্ডার এই ইয়ারমার ইঞ্জিন খুবই ব্যয়বহুল এবং খুবই চমৎকার একটা ইঞ্জিন। আপনারা দেখুন এখানে এইচপি লেখা আছে 25, আরপিএম হচ্ছে 3200 আর এইটা আপনারা দেখতে পাচ্ছেন খুব স্ট্রং একটা ইঞ্জিন। এটার বডি বলেন এবং হচ্ছে প্রত্যেকটা পার্টস বলেন এটা অন্যান্য ইঞ্জিনের চাইতে আলাদা এবং এটার গতিও অনেক বেশি এবং সবচাইতে ব্যয়বহুল বলা চলে। এবং আমাদের ডিপোতে সবচাইতে যে ইঞ্জিনের চাহিদা বেশি সেটি হলো ইয়ারমার 3 সিলিন্ডার ইঞ্জিন 25 হর্স পাওয়ারের।
আপনারা যদি আপনাদের এই বড় ট্রলার কিংবা বড় কোনো বোটে ইঞ্জিন ব্যবহার করতে চান তাহলে এই ইয়ারমার তিন সিলিন্ডার ইঞ্জিনগুলো ব্যবহার করতে পারবেন। আপনারা যদি এই ইঞ্জিন সম্পর্কে আরও বিস্তারিত জানতে চান তাহলে আপনারা গুগলে সার্চ দিতে পারবেন ইয়ারমার তিন সিলিন্ডার ডিজেল ইঞ্জিন লিখে সার্চ করলে আপনাদের কাছে তথ্য চলে আসবে, আপনারা দেখে নিতে পারবেন। এই ধরনের একটি ইঞ্জিন সাধারণত আমদানি করতে গেলে অনেক ব্যয়বহুল হয়ে পড়ে, একটা 10-15 লাখ টাকার পর্যন্ত হতে পারে ট্যাক্স এবং ব্যাট সব কিছু মিলে। কিন্তু আমাদের এখান থেকে যেহেতু এটা এগুলো শিপের মানে শিপের লাইফ বোটের, সেহেতু ওগুলো হচ্ছে সেকেন্ড হ্যান্ডের চাইতেও আরও কম দামে পাওয়া যায়। আমাদের এখানে এই ইয়ারমার ইঞ্জিনটা পাবেন মাত্র 1,10,000 টাকায়। আপনি যদি গুগলে সার্চ করে দেখেন এগুলোর নতুন প্রাইস ডলার দিয়ে হিসাব করে দেখতে পারেন, প্রত্যেকটা ইঞ্জিনের দাম 8,00,000 থেকে 10,00,000 টাকার ভিতরে, কিন্তু আমাদের এখানে 50,000 থেকে শুরু করে 1,00,000 টাকার মধ্যে এসব ইঞ্জিনগুলো পাবেন। তো আপনাদের আরেকটি সুযোগ আছে, আপনারা যদি এই ধরনের ইঞ্জিনগুলো নিতে চান আমরা অবশ্যই হচ্ছে ইঞ্জিন বিক্রয় করার পূর্বে স্টার্ট দিয়ে প্রত্যেকটা বিষয় আপনাদেরকে আলাদা করে দেখা দিব। সুতরাং আপনাদের এই কোয়ালিটি কিংবা হচ্ছে চেক নিয়ে কোনো ধরনের টেনশন করতে হবে না, আপনারা এগুলো নিশ্চিন্তে ব্যবহার করতে পারবেন। আমার এই ভিডিওর ডিটেলসে আমি ঠিকানা লিখে দিয়েছি, আপনারা অত্র ঠিকানায় যোগাযোগ করবেন। আসসালামু আলাইকুম।